হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা গিটার কিবোর্ড বাদে কীভাবে আপনাদের গানে আপনারা কর্ড ইউজ করবেন তো আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বেল বটনে ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়া জন্য আমার এই ভিডিওটি সাধারণত যারা ইসলামিক গান কম্পোজিশন করছেন বা বাসায় বসে ইসলামিক গান নিজে নিজে আপনার বানানোর চেষ্টা করছেন তাদের জন্য অনেক হেল্পফুল কারণ আপনারা অনেকেই আছেন মিউজিশিয়ান না কারণ একটা মিউজিশিয়ানই পারে গানে কিবোর্ড দিয়ে বা গিটার দিয়ে কড ইউজ করতে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের বাসায় ধরুন একটি কম্পিউটার আছে বা কিছু সফটওয়্যার আছে বাট আপনি কিবোর্ডও বাজাতে পারেন না গিটারও বাজাতে পারেন না সেক্ষেত্রে আপনাদের গানে তো কড ইউজ করা লাগবে কারণ বেশিরভাগ ইসলামিক গানে আপনারা দেখবেন যে একটা হোল্ডিং প্যাড ইউজ হয় বা ওয়ান প্যাড কিছু একটা কর্ড ইউজ করা হয় তো সেটাই আপনারা কিবোর্ড গিটার বাদে শুধু সফটওয়্যারের মাধ্যম দিয়ে কিভাবে ওই কডটা আপনারা আপনাদের গানে ব্যবহার করবেন তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ডেস্কটপে চলে যায় সো ফ্রেন্ডস স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ইসলামিক ভোকাল নেওয়া আছে আমি একটা ইসলামিক গান গাওয়ার চেষ্টা করেছিলাম তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ত্রিবুণে পিবু মোহাম্মদ আপনারা একটু দেখে নিন তো এই গানটা দিয়ে আমি মোটামুটি এই টিউটোরিয়ালগুলো আপনাদের করাচ্ছি তো একটা ইসলামিক গান হলে হয় তারপরে আপনাদের মতো করে আপনারা বিভিন্ন ইসলামিক গান যখন করবেন তখন ওই গানে আপনারা অ্যাপ্লাই করবেন তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা দেখছেন আমার কিন্তু কোনো মিডি কিবোর্ড নাই গানটা পুরা র গান শুনুন ত্রিভুবনের প্রিয় গানটা পুরা র গান এখন এই যে গানটা এই গানটা হচ্ছে ইসলামিক গানে সাধারণত একটা হোল্ডিং প্যাড বা ওয়ার্ম প্যাড এই টাইপের কোনো কিছু ইউজ করা হয় তো এখন আপনার কাছে কিবোর্ড নাই আপনার কাছে কোনো গিটারও নাই সাধারণত গিটার বা ইউজ করা হয় না শুধু হোল্ডিং প্যাডটা ইউজ করা হয় তো এখন আপনার কাছে যেহেতু ইসলামিক গান করছেন বা আপনি নতুন কম্পোজিশন করা শুরু করেছেন আপনার কাছে কিবোর্ড নাই বা আপনি কিবোর্ড বাজাতে পারেন না ওইরকম তো সেক্ষেত্রে আপনাকে তো এই গানে একটা হোল্ডিং প্যাড হলো আপনার বাজাতে হবে তাই না তো এইটাই আমি প্রপারলি আজকে আপনাদের আমি আমি দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি পুরোপুরি শিখে যাবেন তো এখানে দেখুন আমার পুরো র ভয়েস একটু শুনুন ত্রিভুবনের প্রিয় একদম র ভয়েস এখন প্রথম যে কাজটা করবেন আপনার গানটা কোন স্কেলের এটা ঠিক করবেন এইটার জন্য ঠিক ওপরে আই বটনে ক্লিক করুন আই বটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে আপনারা গানটা কিভাবে ভা কীভাবে সিলেক্ট করবেন তো আমি আর এই ভিডিওতে দেখাবো না আমার সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আমি বানাই আপনি ওপরে আই বটনে ক্লিক করলে আমার এই যে কিভাবে আমি এখানে কর্ড অ্যাড করেছি ওই ভিডিওটা ওখানে দেওয়া আছে আপনি একটু দেখে নিন তো এখানে আমি যেহেতু কর্ড আমার ডি শার্প মেজর ডি মাইনরের গান তো ডি শার্প মাইনর আমি সেট করেছি এখানে আমি সেট করে রেখেছি এখন এইটার ওপরে আমি একটা হোল্ডিং প্যাড বাজাবো উইদাউট কিবোর্ড উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট এটা কিভাবে আমি দেখাই প্রথমে হচ্ছে একটা প্যাড বাজানোর জন্য বা একটা ওয়ার্ম প্যাড বা একটা হোল্ডিং প্যাড বাজানোর জন্য আপনার অবশ্যই একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে সেটা হইতে পারে নেক্সাস সেটা হইতে পারে হ্যালোইন তো একটা ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য আমি হচ্ছে একটা হ্যালোইন নিব আর কি হ্যালোইনটা নিব কেন কারণ আপনাদের কাছে সবার কাছে হ্যালোইন সিক্সটা আছে এবং হচ্ছে আপনারা হচ্ছে হ্যালোইন সিক্সটা ফাইভে ইউজ করেছেন যারা এইট নাইন চালান তারাও ইউজ করেছেন এটা হচ্ছে নিজস্ব একটা ভিএসটি ইনস্ট্রুমেন্ট কিউবেসের এই জন্য আমি হ্যালোইন সিক্সটা ইউজ করব তো হ্যালোইন সিক্সটা আমি ক্লিক করলাম আপনারা দেখছেন এই হচ্ছে হ্যালোইন সিক্স এখন এইটা থেকে আমি একটা ওয়ার্ম প্যাড ইউজ করব বা হোল্ডিং প্যাড এই যে ওয়ার্ম প্যাড বিভিন্ন ধরনের প্যাড আছে হাজার হাজার প্যাড এখানে দেওয়া আছে আমি এখান থেকে ওয়ার্ম প্যাডটা একটু ইউজ করব। তো ওয়ার্ম প্যাডটা আমি ক্লিক করলাম ক্লিক করে আমি জাস্ট এটা একটু নিচে নামাই দিই আমার ওয়ার্ম প্যাডটা এখানে নেওয়া কমপ্লিট এখন যে কাজটা করবেন সেখানে এখন তো আপনার কড দরকার আপনি জানান না আপনি জানেন হোম কড জানান কারণ হোম কড আপনি এখান থেকে বের করেছেন এখান থেকে বের করেছেন এই গানের হোমকডটা কি এখন হোমকড ইয়ে করেছেন এখন তো আপনার একটা কড বাজাতে হবে কড না বাজালে তো গানের ভরাট আসবে না জাস্ট এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করলে এই অপশনটা ক্লিক করলে আপনার হচ্ছে এই যে দেখুন সব সার্কেল অনুযায়ী যখন আপনি এখানে কটটা দিবেন যখন এখানে আপনার করটা দেবেন ই ডিসার্ব মাইনরের গান এটা ডি শার্ট মাইনর এর যত যত কড আছে সার্কেল অনুযায়ী যত কড আসে সব করডগুলা ও এই যে এখানে দেখাবে ডি মাইনর তারপর আপনার ডি ফ্ল্যাট মানে সি এটা আপনার বিমেজোর তারপরে এ শার্প মাইনর তারপরে আপনার এফ শার্প মাইনর এগুলো সব দেখা যাচ্ছে সিরিয়াল অনুযায়ী সব কড মানে একটা যদি আপনার ডি শার্প মাইনরের কড হয় একটা কডের সাথে আরও সাতটা কড অ্যাড হলে একটা আপনার কড তৈরি হয় তো এটা যেহেতু আপনার ডি শার্পের ডি শার্প মাইনরের গান সেহেতু ডি শার্পের সব কডগুলা সার্কেলের কডগুলা এক একটা আপনার হোম কডে যদি আপনার ডি শার্প মাইনর হয় ডি শার্প মাইনরের রিলেটেড আরও ছয় থেকে সাতটা কড আটটা কড থাকে সারে গামা পা সাতটা কড তো এখানে দেখেন ডি শার্প মাইনরের সব কডগুলো দেখা দেবে অলরেডি যখন আপনি এখানে মজার বিষয় হলো আপনি যখনই এখানে আপনার অলরেডি ডি শার্প মাইনর সিলেক্ট করবেন তখন এই যে এই অপশনটা ক্লিক করলে এই ক্লিক করলে এখানে আপনার হচ্ছে সব কর্ডগুলো দেখাই দেবে যে আপনার ডি মাইনর এই এই আছে এখন আপনার যেহেতু প্রথম গান হচ্ছে ডি মাইনর তো সেক্ষেত্রে আপনার এখানে ডি মাইনরটা প্রথমে আমি ইউজ করব দেখুন আমি এখান থেকে লেভেলটা একটু কমিয়ে দিব হালকা একটু লেভেলটা কমিয়ে দিব আর হালকা হচ্ছে আমি এখান থেকে একটু মিক্সড মিক্সিং করবো অল্প একটু আপনি যে হোল্ডিং প্যাডটা নেবেন এটাও কিন্তু আপনাকে মিক্সড করতে হবে তো চলুন ত্রিভুবনের যে কড অটোমেটিক কিন্তু কড অ্যাড হয়ে গেছে দেখেন কোনো আর কোনো কিচ্ছু নয় একদম রিয়েল কড ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তারপর এখান থেকে ডিটা দিয়ে দিন আপনি সার্কেলে যে কডি দেন আপনার কোনো বেসরা হবে না আপনি যদি সার্কেলে যদি আপনার বি দেন বা যাই দেন আপনি সিরিয়ালে সিরিয়ালে যদি এক দুই তিনটা কট দেন তাহলে কোনো বেসরার কোনো কিছু নাই দেখুন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া জাস্ট অ্যামেজিং আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে কারণ আপনারা যারা হচ্ছে ইসলামিক গান নিয়ে নতুন কাজ করছেন তারা কিন্তু আসলে কিবোর্ডও বাজাতে পারেন না কর কি জিনিস সেটাও বোঝেন না তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক প্রবলেম তারপরে আপনি যদি আবার ই ই মাইনটটা দেন তাহলে দেখেন ই মাইনটটা এখানে বারে বারে জাস্ট এখানে বারে বারে আপনি বসাই দিবেন এখানে বাইরে বারে বসাই তাই সাগর আকাশ বাতাসে হ্যাঁ আকাশ বাতাসে দেখবি যদি এখান থেকে আমি আরেকটা ডিমেজরটা দিয়ে দেবো জাস্ট দুইটা কর দিলে সুন্দর মতো একটা ফ্লেভার চলে আসবে দেখুন ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া হাই সাগর আকাশ বাতাসে দেখবি যদিয়া একদম একটা ইজি একটা জিনিস তারপর যদি আপনি দুইটা কর দিয়ে আপনি যদি চান আরও একটা কর দিতে তাহলে আপনি এখান থেকে লাইক এখান থেকে আবার আরও একটা করড আপনি দিয়ে দিতে পারবেন এখানে যদি বি আপনি যদি এসব মাইনর দিতে চান বা বি মেজর দিতে চান সেক্ষেত্রে আপনি একটা কর দিয়ে দেবেন জাস্ট আমি বেশি আপনাদের দেখাচ্ছি না জাস্ট দু একটা কর্ডের ভিতরে দেখাচ্ছি কারণ আপনারা অনেকে জানেনই না যে আসলে এই গানটার কি কি কর্ড ইউজ হয়েছে তো সেক্ষেত্রে আপনার জন্য একটা বাই সিরিয়াল দিয়ে আপনি দুইটা তিনটা এখানে বিমেজরেও দিতে পারেন সিরিয়াল দিয়ে দুই তিনটা কাট দিয়ে দিলে আপনার গানটা লাইক প্রফেশনাল মতো হয়ে যাবে শুন ত্রিভুবনের প্রিয় মহাম আয় এর সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ত্রিভুবনের প্রিয় মহাম এখান থেকে যদি আপনি এই যে এ শার্প মাইনরটা দিয়ে দেন আমি কিন্তু লাইনে যে সিরিয়াল কোডগুলো আছে এইগুলাই বসাচ্ছি দেখুন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া এখান থেকে আবার ই মাইনরটা দিয়ে দেন কোনো বেশুরা বলতে কোনো কিছু নাই আপনি যে করটা ধরে এখানে বসাই দিবেন ওই করটায় ও বাস্তে থাকবে সাগর এখান থেকে আপনি হচ্ছে দাগে দাগে বসাই দেবেন আমি প্রথম থেকে একটু শুনি তাহলে বুঝতে পারি ভুবনের প্রিয় দুনিয়া আশা আমি জাস্ট দুই তিনটা কর দেখে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম একদম ইজি টিউটোরিয়াল আমার এটা আশা করি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন তো फ्रेंड्स এটাই ছিল যে আপনারা কিবোর্ড গিটার ছাড়াই কিভাবে আপনাদের গানে আপনারা কর্ড ইউজ করবেন আশা করি আপনারা স্পষ্ট ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তো আপনারা যারা ইসলামিক গান বা হামনাদ গজল নিয়ে কাজ করছেন তো আশা করি আপনারা খুবই হেল্পফুল হবেন আমার এই ভিডিওটি দেখে তো দেখা হবে नेक्स्ट ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ